আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো বাসাতে কিভাবে সহজ উপায়ে পিজা তৈরি করা যায়। প্রথমে আমি এই যে 1 কাপ পানি, এর ভিতরে পরিমাণ মতো লবণ এবং 1 চা চামচ, বড় চামচের 1 চামচ এই যে নর্মাল তেল, এর সাথে আমরা মিশিয়ে দিব ইস্ট, 1 চামচ ইস্ট, সুন্দর করে মিক্স করতে হবে। আপনারা যদি চান তাহলে এর ভিতরে একটা ডিমও মিশাই দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। পানি, তেল, লবণ, ইস্ট দিয়ে এভাবে খানিকক্ষণ মিশাইতে হবে। আর এটা একটু মিক্সড হয়ে গেলে 1 কাপ পানির মধ্যে সেম কাপে 2 কাপ ময়দা ঢেলে দিতে হবে। এই ময়দাটা অল পারপাস ময়দা। তারপরে এভাবে এভাবে ডো তৈরি করতে হবে। পানির ভিতরে 2 কাপ আটা, তো দেখুন আটাটা একটু সফট হয়ে গেছে, এজন্য আর একটু আটা দিয়ে দিলাম। তার মানে 1 কাপ পানিতে 2.5 কাপ আটা হলে আপনার ডোটা খুব সুন্দরভাবে হবে। এই যে ডোটা হয়ে গেছে, এখন এই ডোর উপরে এভাবে একটু আটা ছিটিয়ে দিবেন, দিয়ে একটা তোয়ালে দিয়ে এভাবে ঢেকে, তারপরে একটা মোটা প্লেট দিয়ে ঢেকে রাখবেন এবং এটা আপনি 20 মিনিটস রাখবেন, এরপরে আটাটা ফুলে যাবে। এই যে আমি রেস্টে রেখেছিলাম আটা, তো এখন দেখেন কি সুন্দর ফুলে গেছে। এই 2 কাপ আটা দিয়ে 4টা পিজা হবে। এই যে দেখুন কি সফট হয়েছে এবং ফুলে গেছে। আমি এই 2 কাপ আটা থেকে এই যে এভাবে 4টা ডো তৈরি করেছি, ছোট ছোট করে নিয়েছি। এখন এগুলা আমি রুটির আকারে প্রথমে তৈরি করব। এই যে রুটিটা হয়ে গেছে, তো বেশি মোটা করার দরকার নেই, আমাদের নর্মাল রুটির থেকে একটু মোটা করতে হবে। এখন এর ভিতরে এভাবে টমেটো কেচাপ দিয়ে ব্রাশ করে দিতে হবে। এভাবে সুন্দর করে ব্রাশ করে নিয়ে এরপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টুনা ফিশ, এগুলো ক্যানের ভিতরে কিনতে পাওয়া যায়। তো আপনারা এভাবে ছোট ছোট 1টা করে ক্যান 1টা পিজার ভিতরে দিয়ে দিবেন।
এর পরে কিছু অলিভ দিয়ে দেবেন এভাবে এর পরে এই যে গোল গোল করে টমেটোগুলো এভাবে সাজিয়ে দিতে হবে সব শেষে দোকানে যে এইভাবে পিজা চিজ কিনতে পাওয়া যায় এরপর আপনারা এটাকে ওভেনে দিয়ে দিবেন আর যাদের ওভেন নেই তারা আপনার একটা তাওয়ার উপরে দিয়ে ভালো করে ঢেকে 20 মিনিট দিয়ে রাখবেন তারপরে চেক করবেন একটু পর পরই যে নিচের দিকে ব্রাউন কালার হয়েছে কিনা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ